আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের পিঠা বা সেমাইয়ের বড়া। সেমাইয়ের পিঠাটি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে চটজলদি মেহমান আপ্যায়নে এবং বিকেলের নাস্তায় এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি ফুল ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিমের পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি ডিম ভেঙে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। একটি ডিমের পিঠা বানানোর জন্য এই 1/3 কাপ চিনি যথেষ্ট। ডিমের যে একটা বাজে স্মেল আছে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এবারে ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আর আমাদের কম বেশি সকলের বাসায় কিন্তু লাচ্চা সেমাই থাকে, তাই আমি আজকে এই লাচ্চা সেমাইটি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। এখন আমি লাচ্চা সেমাইটা ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণ সেমাইটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আমার মনে হচ্ছে সেমাইটা একটু বেশি নরম দেখাচ্ছে, এজন্য আরও কিছুটা সেমাই অ্যাড করে দিব। আরও কিছুটা সেমাই অ্যাড করে দিয়ে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখানোর পর ঠিক এইরকম হয়েছে। এখন কিন্তু এটা আমার পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা 200 গ্রাম সেমাইয়ের প্যাকেট থেকে আমার কিন্তু কিছুটা সেমাই রয়ে গেছে। এজন্য আপনারা একবারে সেমাই ব্যবহার না করে অল্প অল্প করে সেমাইটা ব্যবহার করবেন। এখন আমি যে সেমাইটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে পিঠা বানিয়ে নেব। আর পিঠা বানানোর জন্য অল্প অল্প করে আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব। গোল করার পরে অন্য হাতে তালুতে রেখে দুই তালুর সাহায্যে একটা চাপ দিলে পিঠা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে পিঠাটা তৈরি করে নেবেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এভাবেই তৈরি করে নিচ্ছি সবগুলো। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছি। আর এই গরম তেলে এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দেব। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পরে যখন এক পাশ একটু ভালোভাবে হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। এর আগে উল্টিয়ে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি আবারও অপর পাশটা উল্টিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, দুইবার দুই পাশটা উল্টে দিলেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবং দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই আশা করি বুঝতে পারছেন। পিঠাগুলো দেখতে যেমনই সুন্দর খেতে তেমনই মজা। আশা করছি আপনাদের বাসার সকলেই খুব পছন্দ করবে। আর অবশ্যই আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।